বিয়ের প্রায় মাস ছয়েক পরে বউকে বললাম, শিপা আমাকে তুমি প্রতিদিন টাই বেঁধে দিবে, ব্যাপারটা অনেক রোমান্টিক। সে বলল, পারবো না, আমার লজ্জা করে। ওকে নিয়ে কালকে ঘুরতে গিয়েছিলাম, মাঝপথে বলেছিল খুব গরম লাগছে, ঠান্ডা জল পাওয়া যাবে না? আমি তারপর প্রাণ জুস এনে বলেছিলাম, দুইটা কাঠি আনছি, চলো দুজনে মিলে একটা খাই। সে নাক মুখ ফুলিয়ে জুসটা আমার হাত থেকে নিয়ে হাত ব্যাগে রেখে দিয়ে বলেছিল, কোনো দরকার নাই, আমার লজ্জা করে। পরশু রাতে অনেক দিন পরে একটু টেলিভিশনের সামনে বসার সময় পেয়েছিলাম। শিপা আমার পাশের সোফায় বসে চিপস খাচ্ছিল। আমি বলেছিলাম, আমি কি হিংস্র একটা প্রাণী, আমার পাশে বসা যায় না? সে আমার দিকে না তাকিয়েই বলেছিল, তা না, কিন্তু আমার লজ্জা করে। এই কথাটা বলা শেষ না করতেই বাংলা সিনেমায় নায়ক নায়িকার একটু রোমান্টিক দৃশ্য এসে যায়, সাথে সাথে ও রুমে চলে যায় দৌড় দিয়ে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। রুমে গিয়ে দেখি কাঁথার নিচে গুটি সুটি মেরে শুয়ে আছে। ডাক দিয়ে বলেছিলাম, কি হলো, জ্বর আসছে নাকি? ও কাঁথার ভেতর থেকেই মাথা নাড়িয়ে বলেছিল, না, আমার ওসব সিনেমা দেখতে লজ্জা লাগে। মন চাচ্ছিল খাট থেকে কম্বল নিয়ে ওকে ধামাচাপা দিয়ে দিতে। ওই দিন গিয়েছিলাম বাজারে, কিছু আসবাবপত্র আর কাপড় চোপড় কেনার দরকার ছিল। এক দোকানে ঢুকে সব পছন্দ করার পরে আমার মোবাইলে ফোন এসেছিল, তাই ওর হাতে 1000 টাকার 5টা নোট দিয়ে বলেছিলাম, তুমি বিল দিয়ে আসো, আমি একটু বাইরে যাচ্ছি, ফোন আসছে। ও আচ্ছা বলে আমার কাছ থেকে টাকাটা রেখেছিল। 5 মিনিট পরে দেখি ও আমার পিছনে এসে দাঁড়িয়ে আছে। আমি ফোনের কথা শেষ করে বললাম, কত রাখছে উনি? ও ভেঙচি দিয়ে বলেছিল, কত রাখছে মানে, আমি তো 5000 টাকাই দিয়ে আসছি। আমি অবাক হয়ে বললাম, 2টা শাড়ি আর 1টা ওড়না, খুব বেশি গেলে 3000 টাকা হবে, তুমি একটু দামাদামিও করো নাই, আজব তো। ও হাত থেকে শাড়ির ব্যাগটা মাটিতে ফেলে দিয়ে বলেছিল, একদম বকবেন না, দামাদামি করতে আমার লজ্জা করে। চোখে জল আসছিল সে সময় আমার, তবু নিজেকে সামলে নিয়ে বলেছিলাম, জয় হোক তোমার লজ্জার, জয় হোক তোমার কেনাকাটার, চলো বাড়ি যাই। মনে মনে শপথ করেছিলাম আর ওকে নিয়ে কেনাকাটা করতে যাব না। ও নাকি জন্ম থেকেই এমন, বিয়ের দিনে কবুল বলার সময় কমপক্ষে 20 বার কেঁদে কেঁদে বলেছিল, আমি কবুল বলতে পারছি না কেন, আমার লজ্জা করছে। ওর কাহিনী দেখে কাজী পর্যন্ত হেসে বিয়ের আসর ছেড়েছিলেন। বহু কষ্টে সে কবুল বলল, যখন ওকে গাড়িতে তুলে দেবে তখনও আবারও বলছিল, আমি গাড়িতে উঠবো না, আমার লজ্জা করে। বান্দিকে কোনোভাবে গাড়িতে ওঠানো যায়নি, শেষে ও এসেছিল এক গাড়ি করে আর আমি আরেক গাড়ি করে। বাড়িতে আনার পর যখন মানুষ আসছিল নতুন বউ দেখতে, তখনও নিজেই ওর ঘোমটা টেনে ধরে রেখে বলতো, ঘোমটা সরাবে না, আমার লজ্জা করে। তা যেই আসুক সে ঘোমটা কোনোভাবেই সরাবে না, নতুন বউয়ের সাথে তো আর জোড়াজুড়ি করা যাবে না, তাই কেউ আর বউও দেখতে পারেনি। বাসর ঘরে গিয়ে দেখেছিলাম সে আগেই সোফায় বসে আছে ঘোমটা দিয়ে। আমি গিয়ে বলেছিলাম, কি ব্যাপার, সোফায় কেন, ঘুমানোর জন্য খাট আছে না? ও বলেছিল, আমাকে দেখার চেষ্টা করবেন না একদম, আপনি খাটে গিয়ে শুয়ে পড়ুন, কোনো ছেলের সাথে শুতে পারি না, আমার লজ্জা করে। বাধ্য হয়ে বাসর রাতটা মুড়ি চিবিয়ে চিবিয়ে পার করেছিলাম। সে এই কথা আজও বহমান রেখেছে, কোনো পুরুষ মানুষের সাথে ও শুতে পারবে না। ভেবেছিলাম এসব বাচ্চামি সময় গেলে ঠিক হয়ে যাবে, কিন্তু না, ঠিক হচ্ছে না। আজকে সকাল থেকে দেখছি ও মুচকি মুচকি হাসছে। আমি রুমে গিয়ে নিজের উপর নিয়ে সব দেখে আসলাম, সবই তো ঠিক আছে, কিন্তু ও এভাবে হাসছে কেন? জিজ্ঞেস করতেই ও বলল, বলবো না, আমার লজ্জা করে। আমি ওর হাসি এড়িয়ে যেতে চাইলাম কিন্তু পারছি না, বারবার ওর ফোনের দিকে তাকাচ্ছে আর হাসছে। খাওয়া শেষে বললাম, তোমার ফোনটা দাও তো দেখি। ও না, দেয়া যাবে না বলে দৌড়ে রুমে চলে গেল। আমি রুমে গিয়ে ভয় দেখিয়ে বললাম, তোমার ফোনে অবৈধ কিছু আছে, যদি আমাকে না দেখাও তাহলে পুলিশকে ফোন করব, ওরা এসে যখন থানাতে নিয়ে গিয়ে পেটাবে না, তখন হাড়ে হাড়ে টের পাবে।
আমি ভাবিনি এই কথাটা কাজে লাগবে। ও আমার হাতে ফোনটা দিয়ে দুই হাত দিয়ে মুখ লুকিয়ে রেখেছে। আমি ফোনের স্ক্রিন লকটা খুলে দেখি একটা ছবি, ছেলেটা তার স্ত্রীর কপালে চুমু দিচ্ছে আর স্ত্রী সদ্যজাতক বাবুর কপালে চুমু দিচ্ছে। আমি এটা দেখে হো হো করে হেসে বললাম, ছবিটা কে পাঠাইছে? ও বলবো না লজ্জা করে বলে আবার আমার সামনে থেকে চলে গেল। আমি মুখে হাসি নিয়ে অফিসের দিকে রওনা দিলাম। সন্ধ্যায় বাড়িতে ফিরে দেখি কোথাও আলো নেই। অনেক ডাকাডাকি করলাম, কোনো সাড়া নেই। সব জায়গায় গিয়ে খুঁজলাম, কোথাও অস্তিত্ব নেই। ওর নাম্বারে কল করছি, ফোনটা খাটের ওপর বাজছে। ও গেল কোথায়? দারোয়ানকে নিচে নেমে জিজ্ঞেস করলাম, সিপাকে কোথাও যেতে দেখছেন? উনি বললেন, না তো। আমি চিন্তিত হয়ে আবারও ঘরের ভিতরে এলাম, ক্লান্ত হয়ে গেলাম। একটু শরীরে জল ঢালতে গিয়ে দেখি গোসলখানা ভিতর থেকে বন্ধ করা, তার মানে সিপা ভিতরে। আমি সিপা বলে ডাকতেই ও কান্না করে দিল। বললাম, কি হয়েছে, তুমি গোসলখানায় কাঁদছো কেন? পড়ে টড়ে ব্যথা পাইছো নাকি? দরজা খুলে দেখি ও কেঁদে কেঁদে বলল, আরে সকালে গোসল করতে এসে আর বেরোতে পারি নাই, দরজা নষ্ট হয়ে গেছে আর খুলছে না, আমার দম বন্ধ হয়ে আসছে, তাড়াতাড়ি দরজা খোলার ব্যবস্থা করুন না। আমি কথাটা শুনে খুশিতে দুইটা লাফ দিলাম। ও বলল, লাফাচ্ছেন মনে হচ্ছে? এদিকে আমার যাই যাই অবস্থা। আমি ভাবসাব নিয়ে বললাম, আমার কাছে দরজাটা খোলার গোপন চাবি আছে, চাইলে এক্ষুনি খুলতে পারি, কিন্তু খুলবো না। ও বলল, কি সত্যি কথা, কিন্তু খুলবেন না কেন? আমি এবার মৃদু হেসে বললাম, খুলবো না, আমার দরজা খুলতে লজ্জা করে। ও দরজায় হাত দিয়ে ঠকঠক করে বলল, আপনি তো ছেলে মানুষ, আর দরজা খুলতে কিসের লজ্জা শুনি? আর আমি তো কোনো লজ্জা নাই, আপনি দয়া করে দরজাটা খুলুন। আমি জোরে সরে বললাম, আমার খিদা পাইছে, খেয়ে আসি, দুপুরে মনে হয় রান্না করো নাই, সমস্যা নাই, বাইরে থেকে খেয়ে আসছি, তুমি থাকো, আমার লজ্জা কাটলে দরজা খুলে দেব। ও বলল, প্লিজ যাবেন না, দরজাটা খুলুন, আমারও খিদা পাইছে। আমি বললাম, কি করব বলো, আমার লজ্জা করে, আমি বাইরে থেকে খেয়ে দিয়ে আসলাম, ও এখনও বন্দি হয়ে আছে। দারোয়ান জিজ্ঞেস করলো, সিপাকে পেয়েছে কি না? আমি বললাম, বাপের বাড়ি চলে গিয়েছে। দরজার এপাশ থেকে বললাম, কলা আনছি তোমার জন্য, খাবে না? ও ঝাড়ি দিয়ে বলে, আমি তো ভূত, দরজা না খুললে খাবো কীভাবে? আমি একটা কলা মুখে নিয়ে বললাম, কি করব বলো, কেউ গোসলখানায় থাকলে আমার দরজা খুলতে লজ্জা করে, যত যাই বলো আমি দরজা খুলতে পারবো না। ও আস্তে আস্তে বলল, আপনার হঠাৎ এত লজ্জা আসছে কোত্থেকে? প্রতিশোধ নিচ্ছেন নাকি সুযোগ পেয়ে? আমি, মনে করো তাই বলে আরও একটা কলা মুখে দিলাম। কলার খোসা দরজা নিচ দিয়ে ওর কাছে পাঠাচ্ছি। ও খালি রাগে ফাটছে, বলতে শুরু করলো, শুনেন আমি আর লজ্জার কথা বলবো না, টাই বেঁধে দিব, একসাথে টিভি দেখব, কিছু কিনতে গেলে দামাদামি করব, এক ডাব জুস দুজনে খাবো, এক বাসনেও দুজনে খাবো, তবু প্লিজ দরজাটা খুলেন। আমি একটা চেয়ার এনে দরজার সামনে বসে ঘুমানোর চেষ্টা করলাম। ও এসব বলেই যাচ্ছে, আজকে দেখি ওর লজ্জা কোথায় যায়। আমি শুনছি ও বলছে, আজ থেকে আমার আর কোনো পুরুষের সাথে ঘুমাতে সমস্যা নাই, না মানে শুধু আপনার সাথে আর কি, কই গেলেন, কথা বলেন না কেন? আমি কখন ঘুমিয়ে গেছি খেয়াল নেই, হঠাৎ চোখ খুলে দেখি 12টা বেজে গেছে আর আলো কোনো কথা বলছে না। আমি ওকে ডাক দিয়ে বললাম, সিপা কই তুমি, কথা বলছো না কেন? আমি ঘুমিয়ে পড়ছিলাম তাই দরজা খুলতে পারিনি। ও আমাকে ঝাড়ি দিয়ে বলল, হারামির বাচ্চা, এখন তো জেগে আছে, দরজা খুল বলছি। আমি একটু ভয় পেলাম ওর কথায়, কিন্তু উত্তর দিলাম, না আমার লজ্জা করে। ও বারবার বলছে, আর বলবে না, ওর লজ্জা করে, সব শুনে। আমি বললাম, আচ্ছা সকালে খুলে দিব, আমার লজ্জা করছে এখন। ও আবারও বলল, পেট পেট এক হয়ে যাচ্ছে খেদায়, আর আপনি মজা নিচ্ছেন, আপনাকে জীবনে পেয়ে ভেবেছিলাম আমি ধন্য, কিন্তু আপনি যে এমন একটা মানুষ তা ভাবিনি আগে। আমি ঝাড়ি দিয়ে বললাম, এত কথা বলো কেন, আমি তো একটা কানি বিয়ে করছি, কলার খোসার সাথে যে চাবি দিয়ে দিছিলাম এটা কি কেউ দেখছে? চাবি কি আমার কাছে নাকি যে আমি বাইরে থেকে খুলব? ও চিৎকার দিয়ে বলল,
আল্লাহ গো, বলেন কি, আমি তো রাগে আপনার খাওয়া কলার খোসা সব বাথরুমে ফেলে দিছি, এখন কি হবে।